এই ক্যাম্পে অবস্থানকালে সুলতান সালাহউদ্দিন আইবিকে আল মালিকুস সালেহ তার প্রতারণামূলক সন্ধিপত্র পাঠিয়েছিল। তিন চার দিন পর এক গোয়েন্দা মারফত সাইফউদ্দিন গাজীকে লেখা আল মালিকুস সালেহের পত্র থেকে সুলতানের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছিলেন। সুলতান আইবিকে এ চিঠি খুবই বিচলিত করেছিল ঠিকই, কিন্তু বিচলিত হয়েও হুট করে কোনো অভিযান চালানোর মতো অদূরদর্শী সেনাপতি তিনি ছিলেন না, কারণ শত্রুদের মতো তারও সেনাবাহিনীকে নতুন করে সাজানোর প্রয়োজন ছিল। এই ক্যাম্পে বসে সুলতান আইবি সেনা অফিসারদের উদ্দেশ্য করে বললেন, সেনা ভর্তি দ্রুত করো, ওদেরকে সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার উপযুক্ত করে গড়ে তোলো। এ কাজ খুব দ্রুত সারতে হবে তোমাদের। আল্লাহ তোমাদের বড় দয়া করেছেন। তিনি তোমাদেরকে এমন শত্রুর সামনে দাঁড় করিয়েছেন যারা বোকা ও বুজদিল। যদি শত্রুরা হুঁশিয়ার ও বিচক্ষণ হতো, তবে এ পরাজয়ের পর দ্রুত পেছনে সরে ওরা আবার ঐক্যবদ্ধ হয়ে যেত, কিন্তু এমন হিম্মত অলা ও বিচক্ষণ নেতৃত্বের অভাবে কার্যকর সামরিক শক্তি গড়ে তুলতে সময় লাগবে তাদের। এই জায়গাটিকে আমার মনে হয় এক জান্নাতের টুকরো। যেমনের প্রাকৃতিক সুষমা, তেমনই অঢেল সম্পদে পরিপূর্ণ এক ভাণ্ডার। ঘোড়া ও উটগুলোর জন্য এমন আদর্শ জায়গা সহজে পাওয়া যায় না। এখানে আমাদের যুদ্ধের পশুগুলো তৃপ্ত হয়ে ঘাস পানি খেয়ে শক্তি লাভ করবে, পরে যদি দশ দিনও আহার পানি না পায় তবুও লড়ে যেতে পারবে। বন্ধুগণ, শত্রুকে ছোট ভাববে না। সৈনিকদের বিশ্রামের প্রতি খেয়াল রেখো, কিন্তু অলস হতে দিও না। ডাক্তারদের বলবে তারা যেন রাতে না ঘুমায়, আহত ও অসুস্থদের অতি শীঘ্র সুস্থ করে তোলে। রোগীদের সেবা শুশ্রূষা ও যত্ন যেন রাত দিন একই গতিতে চলে। তিনি অফিসারদের উদ্দেশ্যে আরও বললেন, মনে রেখো, আমাদের শত্রু আমাদের মুসলিম ভাইয়েরা নয়, যদিও তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধরতে হচ্ছে, কিন্তু তাদের ব্যাপারে আমাদের অন্তরে থাকতে হবে মহাব্বত ও দরদ। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য, হত্যা করা নয়। তাদেরকে তিরস্কার করা, গালমন্দ করা বা বিতাড়িত করা তোমাদের কাজ নয়। দুশ্মন আমাদের ক্রুসেডাররা, খ্রিস্টান ও ইহুদিরা, টার্গেট আমাদের ফিলিস্তিন। পথে বসে আপোষে চুলটানাটানি ও ঝগড়া করে সময় ক্ষেপণ করলে তাতে দুশ্মনেরই লাভ। এভাবে যতক্ষণ ওরা আমাদের ব্যস্ত রাখতে পারবে, তাতে তাদের উদ্দেশ্যই সফল হবে। এসব উটকো ঝামেলাকে মনে করবে গায়ে পড়া মশামাছি। চলতি পথে ওরা এসে গায়ে বসলে হাত চালিয়ে ওদের মারবে ঠিকই, কিন্তু গন্তব্যের পথে ছুটে চলা বন্ধ করে পথের মশা মেরে দিন কাটিয়ে দেওয়া চলবে না। গন্তব্য তোমাদের ফিলিস্তিন, বুকের ভেতর প্রথম কেবলা মসজিদুল আকসার জলজলে ছবি। পথের সমস্ত বাধা মাড়িয়ে ফিলিস্তিনের মাটিতে পা রাখতে হবে তোমাদের। তোমাদের দৃষ্টি সেদিকে নিবদ্ধ রেখো। ডানে বাঁয়ে তাকানোর পরিবর্তে অগ্রসর হও ফিলিস্তিনের পথে। যদি রাস্তায় কাঁটা ছোপে আটকে পড়ে গায়ের জামা, সে জামা খুলে নেয়ার পরিবর্তে ছিঁড়ে কুঁড়ে এগিয়ে যাবে। মুজাহিদের কাছে উদ্দেশ্য হাসিলের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই, থাকতে পারে না। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছিল সম্মিলিত বাহিনীর সেনা সদস্যরা। সাইফউদ্দিন গাজীর সেনাবাহিনীর এক সিপাহী একাকী পথ চলছে। সে যাচ্ছিল মুসেলের দিকে। চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। এ বাহিনীর অধিকাংশ সৈন্যই সমরক্ষেত্র থেকে পালিয়েছে। তারা একাকী বা ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যার যার আশ্রয়ে ছুটে যাচ্ছে প্রাণপণে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে এ সৈনিক একাকী পালাচ্ছিল, খুঁজছিল কোনো নিরাপদ আশ্রয়। সে ছিল খুবই পেরেশান ও ক্লান্ত। সে রাস্তার এক স্থানে ঘোড়া থামিয়ে নামাজ আদায় করল। নামাজ শেষে হাত উঠিয়ে অঝোরধারায় অশ্রু ঝরিয়ে দোয়া করল আল্লাহর দরবারে। তখনও তার দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। দোয়া শেষ হলেও সে সেখান থেকে উঠল না। সেখানে মাথা দুহাঁটুর মধ্যে গুঁজে দিয়ে গভীর চিন্তায় ডুবে রইল। আরেক অশ্বারোহী এসে থেমে গেল তার পাশে। সিপাইটি চিন্তায় এমনই নিমগ্ন ছিল, ঘোড়ার পদধ্বনিতেও ধ্যান ভাঙল না তার। আরোহী অশ্বপৃষ্ঠ থেকে নামল এবং এগিয়ে গিয়ে সিপাহীর কাঁধে হাত রাখল। আঁতকে উঠে মাথা তুলে তাকাল সিপাহী। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছ, আরোহী তার পাশে বসে বলল। কিন্তু তুমি এমনভাবে বসে আছো কেন? তুমি কি আহত? বলো, তোমাকে কি সাহায্য করতে পারি? আমার শরীরে কোনো ক্ষত বা জখম নেই।
সিপাহী বুকে হাত রেখে বলল, জখম আমার এই হৃদয়ের গভীরে, এ ক্ষত থেকে যে অবিরাম রক্তক্ষরণ হচ্ছে তা আমি তোমাকে কেমন করে দেখাব। যে অশ্বারোহী শান্তভাবে তার পাশে বসেছিল সে ছিল সুলতান আইবির এক গোয়েন্দা। পলায়ন পর দুশ্মনের সাথে মিশে শত্রু এলাকায় যাওয়ার জন্য ময়দান থেকে বের হয়ে এসেছিল সে। এ যুবকের নাম দাউদ। ট্রেনিংপ্রাপ্ত গোয়েন্দা বিধায় সে সিপাহীকে গভীরভাবে নিরীক্ষণ করে বুঝেছিল একে কাজে লাগানো যাবে। সে বুঝতে পেরেছিল ভীতি ও আতঙ্কের চাইতে আবেগ ও লজ্জা তাকে আহত করেছে বেশি, আর এ মর্মাহত হওয়ার পিছনে কাজ করছে পরাজয়ের গ্লানি। দাউদ সিপাহীর সাথে এমন দরদ ভরা কণ্ঠে কথা বলল, সিপাহী মনের কথা বলার জন্য একজন দরদি মানুষ পেয়ে মনের সব আবেগ ঠেলে দিল তার সামনে। যুদ্ধ করা আমার বংশগত পেশা, সিপাহীটি বলল। আমার বাবা সৈনিক ছিলেন, দাদাও সৈনিক ছিলেন। সৈনিক পেশা যেমন আমাদের জীবিকার্জনের পথ, তেমনি এটাই আমাদের আত্মারও খোরাক। কিন্তু আমার বাপদাদারা যুদ্ধ করেছে আল্লাহর সৈনিক হিসাবে, ইসলামের জন্য, ধর্ম ও জাতির জন্য। আমি কার জন্য যুদ্ধ করছি? আমি জানি খ্রিস্টানরা আমাদের জঘন্যতম শত্রু, তারা আমাদের জাতির শত্রু। আমি এটাও জানি আমাদের প্রথম কেবলা এখন খ্রিস্টানদের অধিকারে। আমার বাবা আমাদের শত্রুকে আর বন্ধুকে তা ছোটবেলা থেকেই গল্প করে জানিয়েছেন আমাকে, শুনিয়েছেন আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম ও যুদ্ধের অনেক ইতিহাস। আমিও ইসলামের জন্যই সেনাবিভাগে ভর্তি হয়েছিলাম। দেশ ও জাতির হেফাজতের মহান আদর্শ ছিল আমার সামনে। সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পর আমাদের বলা হলো, সালাহউদ্দিন আইবি খ্রিস্টানদের বন্ধু ও চরিত্রহীন লোক। তার আগে আমরা জানতাম সুলতান সালাহউদ্দিন আইবি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। জানতাম খ্রিস্টানরা তাকে ভীষণ ভয় পায়, কারণ তিনি মুসলমানদের প্রথম কেবলা খ্রিস্টানদের কবল থেকে মুক্ত করার জন্য সংকল্প করেছেন। কিন্তু এখন শুনলাম নতুন কথা, সুলতান আইবির বিরুদ্ধে অনেক খারাপ মন্তব্য করে আমাদের মন বিষিয়ে তোলার চেষ্টা করা হলো। আমরা আমাদের সুলতান সাইফুদ্দিন গাজীকে সঠিক মনে করতাম, ভাবতাম পিতার মতো তিনিও ইসলামের একজন সেবক। একদিন আমাদের বাহিনীকে অভিযান চালানোর আদেশ দেয়া হলো। আমরা যুদ্ধের জন্য অভিযানে বেরিয়ে পড়লাম। তারপর একদিন শত্রুর মুখোমুখি হলাম। যুদ্ধ চলাকালে আমরা জানতে পারলাম আমরা মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি, লড়াই করছি সুলতান আইবির বিরুদ্ধে। আমি যখন আইবির বাহিনীর মুখোমুখি হলাম তখন শুনতে পেলাম তাদের ঘোষণা। আইবির সৈন্যরা চিৎকার করে বলছিল, হে মুসলমান সৈন্যরা, সত্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ তোমাদের পয়দা করেননি। তোমাদের শত্রু খ্রিস্টানরা, আমরা নই। তোমরা আমাদের ভাই, এসো আমাদের সঙ্গী হও। আমাদের প্রথম কেবলা মুক্ত করার জন্য এসো, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করি। বিলাসপ্রিয় নেশাগ্রস্ত শাসকদের পক্ষে যুদ্ধ করো না, ওরা খ্রিস্টানদের তল্পিবাহক হয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি ওদের পতাকা দেখেছি, পতাকার উপর কালেমা তৈয়ব লেখা। ওরে ভাই, আমি ওদের যে জজ্বা ও আবেগ নিয়ে যুদ্ধ করতে দেখেছি তাতে এটা স্পষ্ট হয়ে গেছে আল্লাহ তাদের সাথেই রয়েছেন, আল্লাহই তাদের সাহায্যকারী। আমার কাছে মনে হচ্ছিল আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। কোথেকে তীর ছুটে আসছে, কারা মারছে, কোথেকে ছুটে আসছে আগুনের শিখা, কিছুই বুঝতে পারছিলাম না। এক স্থানে উপত্যকা দুভাগে ভাগ হয়েছিল, তার কাছেই ছিলাম আমি। আমার মনে মৃত্যুর ভয় নয়, আল্লাহর ভয় ঢুকে গেল। মনে হলো আমি ভুল পথে আছি। এ ভাবনা মনে জাগতেই আমার বাহু শক্তিহীন হয়ে পড়ল। তলোয়ার ধরে রাখি এমন শক্তিও পাচ্ছিলাম না হাতে। ঘোড়ার লাগাম টানারও শক্তি ছিল না। আমি ঘোড়া নিয়ে সে উপত্যকার ফাঁকের মধ্যে লুকিয়ে পড়লাম। আমি কাপুরুষ ছিলাম না, তবুও আমার শরীর কাঁপছিল। বাইরে তলোয়ারের সাথে তলোয়ারের অগ্নিস্ফুলিঙ্গ হচ্ছিল, ঘোড়ার চিৎকার শোনা যাচ্ছিল, আর আমার কানে সেই ধ্বনি ভেসে আসছিল, এই পবিত্র রমজান মাসে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করো না। আমার মনে পড়ে গেল আমাদের ইমামের ফতোয়া। তিনি ফতোয়া দিয়েছিলেন যুদ্ধের সময় রোজা মাফ আছে, কিন্তু সুলতান আইবির সেনারা সবাই ছিল রোজাদার, তাহলে আমরা কাদের বিরুদ্ধে লড়ছি? আমি ততক্ষণে প্রতিপক্ষের তিনজন সৈনিককে হত্যা করে ফেলেছিলাম। তাদের রক্তের ছাপ লেগে আছে আমার তলোয়ারে। সৈনিকরা তলোয়ারে শত্রু সেনার রক্ত দেখে গর্ব অনুভব করে, কিন্তু আমি
আমার তলোয়ারের দিকে তাকাতেও ভয় পাচ্ছিলাম, কারণ আমার তলোয়ারে লেগে আছে আমার মুসলিম ভাইয়ের রক্ত। আমি যুদ্ধ করার সাহস ও শক্তি হারিয়ে ফেললাম। ময়দানে না গিয়ে আমি সেখানেই লুকিয়ে রইলাম দীর্ঘক্ষণ। সুলতান সালাহউদ্দিন আইবির এক সৈন্য আমাকে দেখে ফেলল। সে হুঙ্কার দিয়ে আমার সামনে এসে যুদ্ধের চ্যালেঞ্জ করল এবং আমার দিকে বর্ষা তাক করে বাঁড়তে প্রস্তুত হল। আমি আমার রক্তাক্ত তলোয়ার তার ঘোড়ার পায়ের তলে ছুঁড়ে ফেললাম এবং বললাম, আমি তোমার এক মুসলমান ভাই, আমি যুদ্ধ করব না। দূরে তখনও ভীষণ যুদ্ধ চলছে। এ সৈন্যটি সম্ভবত কমান্ডো বাহিনীর ছিল। সে এখানে ওখানে লুকানো সৈন্যদের খুঁজে বেড়াচ্ছিল। সে জিজ্ঞেস করল, তাহলে তুমি বুঝতে পারছ তোমরা আল্লাহর খাস বান্দাদের সাথে লড়াই করতে নেমেছ? আমি আমার অপরাধ স্বীকার করে বললাম, এ পাপ আমাদের দিয়ে করানো হচ্ছে, মিথ্যা ও ভুল বুঝিয়ে আমাদের পথভ্রষ্ট করা হয়েছে। সে আমার কাছ থেকে বর্ষা নিয়ে নিল। তলোয়ার তো আগেই ফেলে দিয়েছিলাম। সে একদিকে ইশারা করে বলল, আল্লাহর কাছে তোমার গোনাহের ক্ষমা চাও আর এই পথ ধরে চলে যাও, পিছনে তাকাবে না, আমি আল্লাহর অস্তে তোমার জীবন ভিক্ষা দিলাম। আমার চোখে অশ্রু এসে গেল। যুদ্ধের ময়দানে কেউ কখনো প্রতিপক্ষের প্রাণ ভিক্ষা দেয় না। আমি ঘোড়া একটু ফাঁকে নিয়ে তাড়া করলাম আর সে যে রাস্তা বলেছিল সে রাস্তা ধরে ময়দান থেকে সরে এলাম। রাস্তাটি সত্যি নিরাপদ ছিল। অবশেষে যুদ্ধের ময়দান থেকে দূরে চলে এলাম। রাতে এক স্থানে বিশ্রামের জন্য থামলাম এবং শুয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে সে তিন শহীদের চেহারা ভেসে উঠল আমার চোখের সামনে, যাদেরকে আমি যুদ্ধের ময়দানে হত্যা করেছিলাম। তাদের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। তারা আমার পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটছিল। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা আমাকে কিছু বলছিল না, কেবল হাঁটছিল আর নীরবে তাকিয়ে দেখছিল আমাকে। আমি এতই ভয় পেলাম, ভয়ে আমার প্রাণ ওষ্ঠাগত প্রায়। আমি শিশুর মতো কান্না শুরু করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। রাতে খোলা আকাশের নিচে শীতের তীব্রতা ছিল প্রচণ্ড। ঘুম ভাঙতে আমি টের পেলাম আমার শরীর থেকে দরদর করে ঘাম বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি উঠে বসলাম এবং একটু ধাতস্থ হবার পর আল্লাহর কাছে পাপ ও অপরাধের ক্ষমা চেয়ে নফল নামাজ পড়ে কান্না কাতর কণ্ঠে দোয়া করলাম। আমি তিন চার দিন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম। রাতে আমি ঘুমাতে পারি না, দিনের বেলাতেও শান্তিতে থাকতে পারি না। একটু ঘুম এলেই স্বপ্নে আমার হাতে নিহত ওই তিন শহীদ আমাকে ঘিরে ধরে। দিনের বেলা চলার পথেও আমার মনে হতো তারা যেন আমাকে আশপাশের ঝোপঝাড় ও জঙ্গলের আড়াল থেকে লক্ষ্য করছে। যদি আইবির সেই কমান্ডো যে আমাকে গোপন স্থানে খুঁজে পেয়েছিল হত্যা করত, তবে এই বিপদ থেকে আমি নিস্তার পেয়ে যেতাম। সে আমার জীবন ভিক্ষা দিয়ে আমাকে আরও বিপদে ফেলে দিয়েছে। এক এক সময় মনে হয় সুযোগ থাকলে আমার জান আমি নিজেই বের করে নিতাম। হাই, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনজন মুজাহিদকে হত্যা করে ফেলেছি, এখন আমার কি হবে? সে আগন্তুকের হাত আঁকড়ে ধরে বলল, তুমি আমার উপকার করতে চেয়েছ, আমাকে খুন করে তুমি কি আমাকে এই যন্ত্রণার হাত থেকে রেহাই দেবে? না, তোমাকে বেঁচে থাকতে হবে, দাউদ বলল। তুমি যে মারা যাওনি এটা আল্লাহরই ইচ্ছা। আল্লাহর ফয়সালা ছিল বলেই তুমি যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসতে পেরেছ। এখন দগ্ধ হচ্ছ সীমাহীন অনুশোচনায়। এতে এটাই প্রমাণ হয় আল্লাহ তোমার দ্বারা কোনো মহৎ কাজ সমাধা করাবেন। তোমার পাপের প্রায়শ্চিত করার জন্যই হয়তো আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন। আত্মহত্যা নয়, পাপের প্রায়শ্চিত করার সে সুযোগকে গ্রহণ করাই হবে এখন তোমার কাজ। তাহলে তুমি আমাকে বলো, সালাহউদ্দিন আইবি সম্পর্কে যে সব খারাপ ও উদ্ভট কথা আমাদের শোনানো হয়েছে তা সব মিথ্যা? হ্যাঁ, সবই ডাহা মিথ্যে কথা, দাউদ উত্তর দিল। এসব শাসকদের সাথে তার বিবাদের কারণ শুধু এটাই, সালাহউদ্দিন আইবি খ্রিস্টানদের বিতাড়িত করে এখানে আল্লাহর শাসন কায়েম করতে চান, আর তারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। খ্রিস্টানদের নির্দেশে তারা সালাহউদ্দিন আইবির বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। দাউদ তাকে জানাল সালাহউদ্দিন আইবি কি আশা পোষণ করেন, কেন তিনি সম্মিলিত বাহিনীর সৈন্যদের হাতের নাগালে পেয়েও তাদের হত্যা না করার নির্দেশ দিয়েছেন নিজের সৈন্যদের। মুসলের আমির সাইফউদ্দিনের প্রসঙ্গ এলে দাউদ তাকে বলল, তিনি এতই বিলাসপ্রিয় যে যুদ্ধের ময়দানেও তিনি মদ, মেয়ে আর পোষা পাখির সঙ্গে নিয়ে এসেছেন।
এখন আমাকে বলো, আমি কিভাবে ওই 3 মুজাহিদের রক্তের মূল্য পরিশোধ করব? সে দাউদকে বলল, যদি এ বোঝা আমার মন থেকে হালকা না হয় তবে আমি কিছুতেই শান্তি পাব না। যদি আমাকে বলো মুসেলের আমির সাইফুদ্দিনকে হত্যা করলে প্রায়শ্চিত্ত হবে, তবে আমি তাকে খুন করতেও রাজি আছি। প্রায়শ্চিত্ত করার সুযোগ তুমি অনেক পাবে, দাউদ বলল। এর জন্য প্রয়োজন মনকে সুস্থির করা। এই অস্থিরতা নিয়ে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, এজন্য সময়ের প্রয়োজন। সময় এলে আমি তোমাকে বলে দিতে পারব কি করলে তোমার পাপের কাফফারা আদায় হবে। তুমি কি ততক্ষণ আমাকে তোমার সঙ্গে রাখতে রাজি হবে? মনে হয় আমরা একই পথের পথিক। ক্ষতি কি চলার পথে একজন বন্ধু পেলে? আমি মুসেল যাব, দাউদ নিজের মিথ্যা পরিচয় দিয়ে বলল। আমি সেখানকার বাসিন্দা, যুদ্ধ চলছে, এ অবস্থায় কোথেকে কি বিপদ এসে পড়ে সে ভয়ে সদর রাস্তা ছেড়ে আমি এ পথ ধরেছি। ও ভালো কথা, আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তুমি কে, কোথেকে এসেছো, কোথায় যাচ্ছ, তোমার পরিচয় তো এখনও জানা হলো না। আমার নাম হারেস, আমার গ্রাম এখান থেকে বেশি দূরে নয়, হারেস উত্তরে বলল। মুসেল এখনও অনেক দূর, তোমার পথেই পড়বে আমাদের গ্রাম, কিন্তু আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, তুমি আমাদের বাড়িতে থামতে না চাইলেও আমি তোমাকে থামতে বাধ্য করব। তুমি আমার আহত মনে শান্তি দিয়েছ, জীবনে সবচেয়ে বড় বন্ধুর কাজ করেছ। আমি এমন সত্য সরল কথা কখনো শুনিনি। আমি মুসেলের সেনাবাহিনীতে আর কখনো যোগ দেব না। আশা করি তুমি আমাকে মুক্তির পথ দেখাবে। হেদায়েতের পথ দেখানোর মালিক আল্লাহ। তিনি কাউকে সত্য সঠিক পথ দেখাতে চাইলে কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না। এখন আর কথা নয়, চলো রওনা করা যাক। সে সিপাহী উঠতে উঠতে বলল, চলো। তারা দুজন ঘোড়ায় চেপে বসল। ঘোড়া এগিয়ে চলল হারেসের বাড়ির দিকে। মুসেলের আমির সাইফুদ্দিন গাজী বৃদ্ধের পর্ণকুটিরে মেঝের বিছানায় শুয়ে গভীর নিদ্রায় ডুবেছিল। গত কয়েক রাত আতঙ্কে তাকে নির্ঘুম কাটাতে হয়েছে। আজ একটু নিরাপত্তা ও নিশ্চিন্ত হয়ে এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল যে ঘরের দরজায় এসে ওরা যখন টোকা দিল তখনও তার ঘুম ভাঙল না। রাত অর্ধেকের বেশি পার হয়ে গেছে। মধ্যরাত একবার ঘুম থেকে উঠতে হয়েছিল সাইফুদ্দিনের জন্য। অনেক রাতে আবার ঘুমিয়েছে বাড়ির লোকজন, তাই ঘুম ভাঙতে সময় লাগলো ওদের। উপর্যুপুরি দরজায় করাঘাত শুনে প্রথমেই ঘুম ভাঙল বৃদ্ধের। চোখ খুলে বিছানায় উঠে বসল বৃদ্ধ। তার মেয়ে এবং পুত্রবধূও জেগে উঠল। বৃদ্ধ বিরক্তির স্বরে বলল, মনে হচ্ছে সুলতান আইবির তাড়া খেয়ে আবার কোনো সৈন্য বা কমান্ডার এসেছে। রাস্তার পাশে বাড়ি হওয়ার এ এক বিপদ। বৃদ্ধ উঠে গিয়ে দরজা খুলল, দেখল বাইরের অন্ধকারে দুই অশ্বারোহী দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই অশ্বপৃষ্ঠ থেকে নেমে এলো হারেস। বাবাকে সালাম করে বলল, আব্বা আপনারা সবাই ভালো আছেন? বৃদ্ধ এগিয়ে বুকে জড়িয়ে ধরল পুত্রকে, বলল, বেটা আমরা ভালো আছি। আমি খুব খুশি হয়েছি তুমি অবৈধ মৃত্যুর কবল থেকে সরে আসতে পেরেছ, নইলে যতদিন আমি বেঁচে থাকতাম লোকজন আমাকে বলতো তোমার ছেলে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বৃদ্ধ তার ছেলের বন্ধু দাউদের সাথেও মুসাফা করল। দাউদ কিছু বলতে যাচ্ছিল, বৃদ্ধ তার ঠোঁটের উপর আঙ্গুল রেখে ফিসফিস করে বলল, তোমাদের প্রধান সেনাপতি আমির সাইফুদ্দিন গাজী পাশের কামরায় ঘুমিয়ে আছেন, ঘোড়া বেঁধে রেখে তোমরা সন্তর্পণে ভেতরে চলে আসো। সাইফুদ্দিন গাজী? হারেস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তিনি কেমন করে এখানে এলেন? পরাজিত হয়ে পালাতে গিয়ে এখানে চলে এসেছেন, বৃদ্ধ চুপি চুপি বলল, তোমরা ভেতরে চলো। ঘোড়া বেঁধে রেখে হারেস দাউদকে নিয়ে তার নিজের কামরায় গেল। বৃদ্ধ ছাড়াও সেখানে বসেছিল তার বোন ও স্ত্রী। সে দাউদকে ওদের সাথে পরিচয় করিয়ে দিল, আমার এ বন্ধুর নাম দাউদ, এর চেয়ে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। তুমিও কি পালিয়ে এসেছো? বৃদ্ধ দাউদকে জিজ্ঞেস করল। আমি সৈনিক নই, দাউদ উত্তরে বলল, আমি মুসেল যাচ্ছি, যুদ্ধ আমাকে এ পথে আসতে বাধ্য করল, পথে হারেসকে সঙ্গী হিসাবে পেয়ে গেলাম আর তার সাথে এখানে চলে এলাম। বাবা আমাকে বলো মুসেলের আমির এখানে কেন? হারেস তার বাবাকে জিজ্ঞেস করল। বৃদ্ধ ওদের জানালো কেমন করে তিনি এখানে আশ্রয় নিয়েছেন। বলল, আজই মধ্যরাতে তিনি এখানে এসেছেন, তার সাথে তার সহকারী সেনাপতি ও একজন কমান্ডার এসেছিল, তিনি তাদের দুজনকে কোথায় যেন পাঠিয়ে দিয়েছেন।
তাদের কোথায় পাঠিয়েছেন কিছুই শোনেননি আপনি? আমার কানে শুধু এ শব্দটুকুই ঢুকেছিল, সৈন্যদের একত্রিত করো আর আমাকে জানাও আমি মুসিল চলে আসব নাকি আরও কিছুদিন লুকিয়ে থাকব। আমি তখন দরজার কাছেই ছিলাম। আপনার কি মনে হয় তিনি মুসিলের সেনাবাহিনীকে সংগঠিত করে আবার যুদ্ধে যেতে চাচ্ছেন? দাউদ জিজ্ঞেস করল। যদিও এখন তিনি ভয়ের মধ্যে আছেন, আমাকে বলেছেন কেউ যেন ঘূর্ণাক্ষরেও জানতে না পারে তিনি এখানে আছেন, তবু তার চিন্তা চেতনায় কোনো পরিবর্তন এসেছে বলে মনে হয়নি আমার, বৃদ্ধ বলল। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি সুলতান সালাহউদ্দিন আইবির বিরুদ্ধে যুদ্ধ করার সংকল্প তার অবশ্যই আছে। তিনি সহকারী সেনাপতিকে মুসেল পাঠালেও তার কমান্ডারকে মুসেল নয়, অন্য কোথাও পাঠিয়েছেন। আমি তাকে খুন করব, হারেস বলল। তিনি মুসলিম মিল্লাতকে বিভক্ত করে দিয়েছেন, মুসলমান সৈনিকদেরকে লেলিয়ে দিয়েছেন মুসলমানদের বিরুদ্ধে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ পাতিয়েছেন, খ্রিস্টানদের খুশি করতে স্বজাতির রক্তে রঙিন করেছেন নিজের হাত। আমি তাকে খুন করব। প্রচণ্ড রাগ ঠিকরে পড়ছিল তার চেহারা থেকে। দেয়ালের সাথে তার পিতার তলোয়ার লটকানো ছিল, সে সেটি খপ করে হাতে নিল। বৃদ্ধ পিতা পিছন থেকে চেপে ধরল তাকে। দাউদ ছুটে গিয়ে তার হাত চেপে ধরে ছিনিয়ে নিল তলোয়ার। হারেস নিয়ন্ত্রণ হারিয়ে মেঝের উপর পড়ে গেল। বৃদ্ধ ছেলেকে বলল, আহাম্মক, আগে আমার কথা শুনে নাও। দাউদও তাকে টেনে তুলে বলল, এমন সিদ্ধান্ত নেয়ার আগে সব কিছু ভালোভাবে চিন্তা করে নেয়া ভালো, আগে নিজেদের মধ্যে একটা যুক্তি পরামর্শ করে নাও। হারেস অবশেষে মেনে নিল তাদের কথা। সে সুস্থির হয়ে বসল, কিন্তু তার রাগ মিটল না, তার চোখে মুখে রাগের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল। তাকে হত্যা করা কোনো কঠিন ব্যাপার নয়, বৃদ্ধ তার ক্ষুব্ধ পুত্রকে শান্ত করতে বলল। তিনি এখন গভীর ঘুমে অচেতন, এখন তো আমার এই দুর্বল বাহুও তাকে হত্যা করতে পারবে। তার লাশও গোপন করা সম্ভব, কিন্তু তার দুই সাথী যারা চলে গেছে তারা তো আমাকে ছাড়বে না, তারা সন্দেহ করে আমাকে ধরে নিয়ে যাবে, তোমার যুবতী বোন ও বৌমাকে নির্মমভাবে অত্যাচার করবে। যদি আমি তাদের বলি মুসেলের আমির এখান থেকে চলে গেছেন, তারা কিছুতেই সে কথা মানবে না, কারণ তারা তো তাকে এখানেই রেখে গেছে, আবার তারা এখানেই তার কাছে ফিরে আসবে খবর নিয়ে। মনে হচ্ছে আপনি সাইফউদ্দিনকে ভালো মানুষ মনে করেন, হারেস বলল। আপনি মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা জায়েজ মনে করেন? তাকে আমার গৃহে হত্যা করার ব্যাপারে আপত্তির এও এক কারণ, বৃদ্ধ বলল। আমি তার সঙ্গীদের সামনেই তাকে স্পষ্ট বলে দিয়েছি তিনি ভুল পথে চলছেন। তিনি আমাকে বলেছেন, তুমি সালাহউদ্দিন আইবির পৃষ্ঠপোষক মনে হচ্ছ? তিনি আমাকে লোভ দেখিয়েছেন, বলেছেন যদি তোমার ছেলে এ যুদ্ধে মারা গিয়ে থাকে তবে তার বিনিময়ে তোমাকে অঢেল অর্থ দান করব। আমি তাকে বলেছি, আমি কামনা করি আমার ছেলে শহীদ হোক, কিন্তু হারাম মৃত্যু ও হারাম মাল কখনো আমার কাম্য নয়। সাইফউদ্দিন আমার সম্পর্কে সুধারণা পোষণ করেন, তাকে হত্যা করে লাশ গোপন করে দিলে তাতে চরম বিশ্বাসঘাতকতা হবে, তার কমান্ডার ও সহকারী সেনাপতি সঙ্গে সঙ্গে আমাদের গ্রেফতার করবে, বলবে তুমি সালাহউদ্দিনের সমর্থক বলে মুসেলের আমিরকে হত্যা করেছ। দাউদ ভাই, হারেস দাউদকে জিজ্ঞেস করল, তুমি বলো এখন আমি কি করি? তুমি তো আমার মনের কথা জানো, তুমি সান্ত্বনা দিয়ে বলেছিলে আল্লাহ আমার গোনার কাফফারা আদায় করার জন্য জীবিত রেখেছেন। কাফফারা আদায়ের এমন সুযোগ আর কি হতে পারে যার দরুন অসংখ্য মুসলমান নিহত হয়েছে এবং বেঁচে থাকলে আরও হবে, তাকে শেষ করে দেয়াই কি বিচক্ষণ ও বুদ্ধিমত্তার কাজ নয়? এই একটিমাত্র লোককে হত্যা করে কোনো লাভ হবে না, দাউদ বলল। এর যারা বন্ধু মিত্রবাহিনী উপদেষ্টা আছে এ লড়াই তাদের সম্মিলিত সিদ্ধান্তের ফসল, তারা হলবে ও হারানে বিশাল বাহিনীর নেতৃত্ব দিচ্ছে, বহু সেনাপতি ও কমান্ডার আছে এ তিন সেনাদলে, মাত্র এক সাইফউদ্দিনকে হত্যা করে এ যুদ্ধ বন্ধ করা যাবে না, এদেরকে নিরস্ত্র করার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, সেজন্য প্রয়োজন যুদ্ধের ময়দান, প্রবল প্রতিরোধ ও চাপের মুখে তারা অস্ত্র সমর্পণ করতে বাধ্য হবে, সালাহউদ্দিন আইবি কেবল তাদের উপযুক্ত দাওয়াই দিতে পারেন। তুমি ঠিকই বলেছ, এত বড় কাজ একমাত্র সালাহউদ্দিন আইবি ছাড়া আর কে করবেন, হারেস বলল। কিন্তু আমার বুকের মধ্যে প্রতিশোধের যে আগুন জ্বলছে তা কেমন করে নিভবে?
তিন মুজাহিদকে হত্যার কাফফারা কেমন করে আদায় করব আমি? মুসলের আমিরকে অযাচিতভাবে পেয়ে দাউদ খুব খুশি হয়েছিল। সে যে একজন গোয়েন্দা একথা হারেস ও তার বাবাকে বলতে ভয় পাচ্ছিল। আবেগ ও উত্তেজনার বশে নিজের পরিচয় প্রকাশ করা কোনো গোয়েন্দার কাজ নয়, কিন্তু পরিচয় প্রকাশ না করলে ওদের সাহায্য সহযোগিতা নেয়া দুষ্কর হয়ে উঠতে পারে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, সাইফুদ্দিন যেখানেই যাক সে ছায়ার মতো তাকে অনুসরণ করবে, তার প্রতিটি তৎপরতা ও ষড়যন্ত্র গভীরভাবে লক্ষ্য করবে। কিন্তু ততদিন কি বলে হারেসের গৃহে অবস্থান করবে? এজন্যই সব কথা হারেস ও তার বাবাকে খুলে বলা দরকার। তার পরিচয় প্রকাশ করলে খুব যে বিপদ হবে তা মনে হয় না। হারেস তো সাইফুদ্দিনকে হত্যা করতেই চেয়েছিল, তার বাবাও সাইফুদ্দিনের কাজকে তার মুখের উপর ভুল বলেছে। এসব ভেবে দাউদ বলল, যদি আমি তোমাকে এমন উপায় বলে দেই যাতে সাইফুদ্দিন ভবিষ্যতে আর দাঁড়ানোর সুযোগ না পায়, তবে কি তোমরা আমার সঙ্গী হবে? আশা করি আমার ছেলের মতো তুমি আবেগের বশে কিছু বলবে না। সুচিন্তিত উপায় বের করতে পারলে তুমি অবশ্যই আমাদের সহযোগিতা পাবে, হারেসের বাবা বললেন। তাকে হত্যা করা ছাড়া আর কোনো সিদ্ধান্তই আমার মনে ধরবে না, হারেস বলল। হারেস, যদি তুমি তোমার আবেগ ও চিন্তাভাবনা সবকিছু আমার নিয়ন্ত্রণে ছেড়ে দিতে রাজি হও, তবে তোমাকে এমন কাজে লাগাবো যাতে তোমার আত্মা শান্তি ও তৃপ্তিতে ভরে যায়, দাউদ হারেসের দিকে গভীরভাবে তাকিয়ে বলল। হারেসের স্ত্রী ও বোন একটু দূরে দাঁড়িয়ে ওদের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। দাউদ ওদের দিকে তাকিয়ে বলল, আমাকে একটি কোরআন শরীফ দিতে পারো? হারেসের বোন তাক থেকে কোরআন নিয়ে বুকে ও চোখে লাগিয়ে চুমু দিয়ে দাউদের দিকে এগিয়ে দিল। দাউদ কোরআন শরীফ খুলে এক জায়গায় আঙ্গুল রেখে পড়তে শুরু করল। শয়তান তাকে তার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নিয়েছে আর আল্লাহর ভয় ও স্মরণ তার মন থেকে দূর হয়ে গেছে। এ দলগুলো শয়তানের বাহিনী, আর স্মরণ রেখো, শয়তানের বাহিনী ধ্বংস ও ক্ষতি সাধনকারী। আর যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে সে অবশ্যই লাঞ্ছিত ও ঘৃণিত হবে। এটা আটাশ পাড়ার ১৮ সুরার ১৯ নম্বর আয়াত। দাউদ আয়াতটি পড়া শেষ করে কোরআন শরীফ বন্ধ করে বলল, এটা আল্লাহর পবিত্র কালাম, আমি কোনো মন গড়া কথা বলছি না, এ কথাগুলো সরাসরি আল্লাহই বলেছেন। এ আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে সম্মিলিত বাহিনী মূলত শয়তানের বাহিনী। কোরআন বলছে যে লোকেরা আল্লাহ ও রাসূলের বিরোধিতা করবে তারা অবশ্যই লাঞ্ছিত ও ঘৃণিত হবে, কিন্তু তারা সেই পর্যন্ত লাঞ্ছিত ও ঘৃণিত হবে না যতক্ষণ না আমরা তাদের পদদলিত করতে এগিয়ে যাব। ওরা শয়তানের দল, একথা জানার পর ওদের লাঞ্ছিত ও পদদলিত করা আমাদের উপর ফরজ হয়ে গেছে। সে কোরআন দুহাতের উপর রেখে হাত সামনে বাড়িয়ে সবাইকে বলল, সবাই যার যার ডান হাত আল্লাহর এ পাক কালামের উপর রাখো, তারপর আমার সামনে অঙ্গীকার করো যে গোপন কথা আমি তোমাদের বলবো তা কখনো প্রকাশ করবে না। শত্রুদের পরাজিত ও ধ্বংস করতে নিজের জীবন আল্লাহর অস্তে কোরবানি দেবে। মেয়ে দুজন সহ সকলেই কোরআনের উপর হাত রেখে অঙ্গীকার করল। কোরআনের শপথ তাদের মনে বজ্র কঠিন সংকল্প সৃষ্টি করে দিল। তাদের চেহারায় সে অভিব্যক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কামরার মধ্যে বিরাজ করছিল পিনপতন নীরবতা, কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল না। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়েছিল দাউদের দিকে। তোমরা সবাই কোরআনের উপর হাত রেখে কসম খেয়েছ, দাউদ বলল, আল্লাহ তাআলা কোরআন তোমাদের ভাষাতে অবতীর্ণ করেছেন, তোমরা এই পবিত্র কিতাবের প্রতিটি শব্দ বাক্য বুঝতে পারো। যদি তোমরা এ শপথ থেকে মুখ ফিরিয়ে নাও, সে শাস্তির কথা কোরআনেই উল্লেখ আছে, তোমাদেরকে আল্লাহ তাদের মতো লাঞ্ছিত ও পদদলিত করবেন যেমন শয়তানের বাহিনীকে করা হবে। তুমি কে? বৃদ্ধ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তুমি কোনো বড় অলিদরবেশের অনুসারী মনে হয়? আমার কাছে কোনো অলিদরবেশের বিদ্যা বা জ্ঞান নেই, দাউদ বলল, আমার কাছে আছে আল্লাহর কালাম ও সেই কালামের নির্দেশ যা সব সময় আমাকে পথ দেখায়। আমি কোরআনের আলোয় পথ চলতে ও কাজ করতে গিয়ে জানবাজি রেখে এখানে এসে পৌঁছেছি। এ শিক্ষা কোনো আলেম ও পীরের কাছ থেকে লাভ করিনি, আমার শিক্ষক ও আমার নেতা সুলতান সালাহউদ্দিন আইবি। আমি মুসলের বাসিন্দা নই, দামেস্কের নাগরিক আমি। সুলতান আইবির গোয়েন্দা হিসাবে আমি এখানে এসেছি।
এই সে গোপন কথা, যে কথা গোপন রাখার জন্য আমি তোমাদেরকে কোরআন ছুঁয়ে শপথ করিয়েছি, যেন তোমরা এই গোপন তথ্য ফাঁস করে না দাও। তোমাদের সহযোগিতা দরকার আমার, আমাকে আশ্বাস দাও তোমরা আমাকে সহযোগিতা করবে। হ্যাঁ, আমরা কোরআনের কসম করে এ আশ্বাস তোমাকে দিচ্ছি, বৃদ্ধ বলল। তুমি এখন কিভাবে কি করতে চাও সব খুলে বলো।